নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুলাই 2022 রবিবার, যে পাঁচ রাশির ঠিক এই সময় হঠাৎ প্রাপ্তি অথবা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে এবং এর পাশাপাশি অনেকে জানতে চাইছেন যে স্যার, আমি রাহু কবচ নিব না রাহু রক্ষা কবচ নিব? দেখুন, দুটি কিন্তু আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু দেবে। তবে যারা রাহু কবচের থেকে রাহু রক্ষা কবচ যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ রাহু কবচের থেকেও রাহু রক্ষা কবচ আপনাদের ভাগ্যকে কিন্তু ঘুরিয়ে দিবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহু যে পজিশনে থাকুক না কেন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল রবিবার যোগ আছে, সৌভাগ্য যোগ, দুর্দান্ত একটি যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং যে রাশিগুলোর আমি কথা বলবো আগামীকাল, যে পাঁচ রাশির কম বেশি প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্রের উপর। আপনার জন্মচকে রাহুর পাশাপাশি শনি, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন আছে সেটা আপনাদেরকে জানা দরকার। এবং মূলত রাহুর প্লেসমেন্ট, রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং এর পাশাপাশি রাহু আপনাকে কোন নক্ষত্রের পাশাপাশি কত নম্বর ডিগ্রিতে থাকছে, এইটা কিন্তু দেখা একান্তই দরকার। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অর্থাৎ যারা হস্তরেখা বা জন্মকুণ্ডলি বিচার করতে চাইছেন বা রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা নিতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, আবারও বলছি, রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে দুটির মধ্যে কিন্তু পার্থক্য আমি বারবার বলছি কিন্তু আছে। রাহু রক্ষা কবচ আপনাদেরকে প্রাপ্তি ঘটাবেই, অর্থাৎ এখানে রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই কারকগ্রহকে মানে সুপার ফাস্ট এক কথায় ফল কিন্তু দিবে রাহু রক্ষা কবচ, রাহু কবচের থেকে কিন্তু ফার বেটার রেজাল্ট কিন্তু দিবে। তো যারা এই রাহু রক্ষা কবচ বা রাহু কবচ নিতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যে আমি রাহু কবচ না রাহু রক্ষা কবচ নিব। তারা সম্পূর্ণরূপে আপনাদেরকে সমস্ত ইনফরমেশানটা দিয়ে দেওয়া হবে। রাহু হচ্ছে হঠাৎ কোনো কাজ, হঠাৎ কিছু হওয়া, এই হঠাৎ যেটা ঘটায় সেটা একমাত্র রাহু। রাহুকে স্ট্রং করুন, রাহুর ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্র দিক থেকে স্ট্রং করুন। এবং এর পাশাপাশি আপনাদের দশা কী চলছে এটা দেখা দরকার, কোন দশা চলছে এবং আপনাদের ভাগ্যভাব, এটি হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশি কম বেশি প্রাপ্তি কিন্তু হবে, কিন্তু এই পাঁচ রাশির একটা গরিব মানুষও আছে আবার খুব অর্থশালী ব্যক্তিও আছে। কেন আছে? তার ন্যাকাল চার্ট। অর্থাৎ এই পাঁচ রাশি প্রত্যেকেই যে যত রাশি আছে লাখো কোটি মানুষ আছে প্রত্যেকে হবে তা না, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকবে তারা কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই। দেখুন, এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি, আগামীকাল গরিব থেকে
কারা ধনী হতে চলেছে, অর্থাৎ কোন কোন রাশির যোগ সৃষ্টি হয়েছে। আমি একটি কথা বারবার বলি, যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মকুণ্ডলিতে কখন যোগ আছে বা আপনার হস্তরেখায় কখন যোগ আছে এটা কিন্তু দেখা দরকার। এটা একমাত্র একজন দক্ষ জ্যোতিষী আপনাকে সঠিক নির্বাচন করে সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, জানবেন আপনার হচ্ছে না, নিশ্চয় আপনার জন্মছকে কোনো দোষ আছে, সেই জায়গাটা রেমিডিয়াল মেজারমেন্ট করান। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, প্রাপ্তির জায়গাটা কিন্তু হবে। দেখুন, এই যে আমাদের প্রত্যেকেরই কম বেশি ইচ্ছা যে আমি প্রচুর অর্থের মালিক হই, অর্থাৎ কম পরিশ্রম করে প্রচুর অর্থের মালিক যে গ্রহ করে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার, এবং আপনাদের একাদশ ভাব, এই ভাবগুলো আপনার বিচার করা একান্ত দরকার। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার এখানে কিন্তু দিয়ে দিবে আপনাকে টোটাল ইনফরমেশানটা। আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে সঠিক গাইডলাইনকে দিতে পারবে। অর্থাৎ পথপ্রদর্শক মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে একজন করে পথপ্রদর্শকের দরকার, যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। তো আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আগামীকাল যোগ থাকছে সৌভাগ্য যোগ, দুর্দান্ত একটি যোগ আগামীকাল কিন্তু থাকছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আগামীকালে সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, এবং আরেকটি আপনাদের আগের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 11:34 থেকে 12:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের শুভ সময় 9:33 থেকে 11:03 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। শুভ সময় 7:39 থেকে 9:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে, একটি হচ্ছে আপনাদের 6, একটি হচ্ছে 3। শুভ সময় 8:43 থেকে 10:16 পর্যন্ত। সর্বশেষ যে রাশি, অন্তিম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় 10:21 থেকে 12:15 পর্যন্ত, সময়টা শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত নিশ্চিত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।